তিরিশে জুলাই অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ডে উদযাপনে বিশেষ সেমিনার করা হলো মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে। নারী পাচার রুখতে মূলত স্কুল পড়ুয়াদের সচেতন করতে শনিবার মুর্শিদাবাদ জেলা পরিষদের কনফারেন্স হলে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লালবাগ তন্ময় সরকার, এএসপি ট্রাফিক পাপিয়া সুলতানা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মানব পাচার, বিশেষত নারী পাচার রুখতে তৎপরতার সঙ্গে কাজ করে চলেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন। তিরিশে জুলাই অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ডে উদযাপনে একটি বিশেষ সেমিনার করা হলো মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে। নারী পাচার রুখতে মূলত স্কুল পড়ুয়াদের সচেতন করতে শনিবার মুর্শিদাবাদ জেলা পরিষদের কনফারেন্স হলে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লালবাগ তন্ময় সরকার, এএসপি ট্রাফিক পাপিয়া সুলতানা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। নারী পাচার রোধে কাজ করে চলা একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন। স্কুল ছাত্রীরা বিভিন্ন প্রলোভনে পড়ে পাচারের শিকার হয়ে পড়ে, তাই বিশেষ করে ছাত্রীদের পাচার সম্পর্কে সচেতন করতে কী কী সতর্কতা তারা গ্রহণ করবে সেই বিষয়ে এই শিবির করা হয় বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার। তো আজকে খুব বিশেষ দিন, আজকে অ্যান্টি হিউম্যান ট্রাফিক ডে, ইন্টারন্যাশনাল অ্যান্টি হিউম্যান ট্রাফিক ডে, সেই দিনটাকে উদযাপন করার জন্য এবং তার সাথে সাথে যে আমাদের মুর্শিদাবাদ পুলিশের উদ্যোগে বিশেষ করে যারা স্কুল গার্ল আছে, যারা বিভিন্ন সময় হয়তো এখানে দেখা গেছে যে এরকম বাইরের ডিস্ট্রিক্টে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে পাচার হয়ে গেছে বা তাদেরকে পরবর্তীকালে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, তো এই জিনিসটাকে যাতে বন্ধ করা যায়, এই যে মানুষ যে পাচার হয়ে যাচ্ছে বা বিশেষ করে মেয়েরা যে অন্য কোথাও বা অন্য কোনো প্রলোভনের ফাঁদে পা দিয়ে যে চলে যাচ্ছে, তাদেরকে উদ্ধার করার জন্য এবং তাদেরকে অ্যাওয়ার করার জন্য যে কীভাবে কী প্রসেসে এই মানব পাচারটা হয় বা অ্যান্টি এই ট্রাফিকিংটা হয় সেটা জানানোর জন্য এবং তার সাথে তাদেরকে কী কী সতর্কতামূলক ব্যবস্থা তারা গ্রহণ করতে পারে, তাদেরকে কী করতে হবে, এই টোটাল ব্যাপারটা নিয়ে আজকে একটা অ্যাওয়ারনেস এখানে ক্যাম্প চলছে আমাদের। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। আমাদের ঠিকানা NH34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পল সর্দার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।